শনিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস। এদিন ছিল কলেজের ১৬তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনটিকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন হয়ে থাকে। এই বছর করোনা ভাইরাসের প্রকোপের জেরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এদিন কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা সাংসদ প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর কে কুণ্ডু সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ কলেজের সকল অংশের কর্মীরা। পতাকা উত্তোলন শেষে কলেজের অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর কে কুণ্ডু জানান, এদিন কলেজের ১৬তম প্রতিষ্ঠা দিবস। অন্যান্য বছর দিনটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলেও এবছর করোনা ভাইরাসের প্রকোপের জন্য দিনটিকে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। কলেজের জন্মদিন, ১৬তম জন্মদিন, তো অন্যান্য বার আমরা এগুলো খুবই কালারফুল হয়েছে আমাদের অডিটোরিয়ামে করি, সেখানে আমাদের অনারেবল চিফ মিনিস্টার, সেক্রেটারি, হেলথ সেক্রেটারি সবাই আসেন। এবারে এই যে আপনারা জানেন যে এই কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের জন্যে এবার এটা একটা জাস্ট একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন, সেই হিসাবে আমাদের মাননীয় এমপি এসছেন মহোদয়া, আর আমাদের জয়েন্ট সেক্রেটারি এসছেন, আমাদের ডিএমই এসছেন সবার প্রেজেন্সে, এবং এখানে আমাদের যারা স্টাফ, ডিউটি গার্ড যারা যারা আছেন, স্টুডেন্টস, এদের নিয়ে আমরা একটা ছোটোখাটো হয়েছে জাস্ট এটা একটা টোকেন টু রিমেম্বার দিস। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা ২৪x৭।